তাহলে আজকে আমাদের ফাইবারের সেকেন্ড ক্লাস। আমরা ফার্স্ট ক্লাসে অনেক কিছুই দেখেছি, তারপরেও আমরা সব সেটিংস কিন্তু আপনাদেরকে বলিনি। আজকে আরও একটা জিনিস, ছোট্ট জিনিস যদিও, কিন্তু এই ধরনের আরও বেশ কিছু সিক্রেট কিন্তু আপনারা আরও সামনে অনেক কিছুই পাবেন। তবে আজকের জন্য যেটা, সেটা আমরা একটু পরেই বলতেছি। আর আজকে বেশ কিছু সেটিংস নিয়ে আমরা আলোচনা করবো, এবং অ্যাকাউন্ট ভেরিফাই, যেটা আসলে ভেরিফাই বলতে আর্নিংয়ের পরে একটা ভেরিফাই আছে, আবার অ্যাকাউন্ট ওপেন করার পরেও আর এক রকমের ভেরিফাই, মানে ওটা হচ্ছে মোবাইল নাম্বার ভেরিফিকেশন। তো দুইটাই আমাদেরকে করতে হবে। তো এখন যেহেতু অ্যাকাউন্ট ওপেন করেছি, এখন কিন্তু আমাদেরকে মোবাইল ভেরিফিকেশনটা করে নিতে হবে। যখন আমাদের আর্নিং হবে, আর্নিং হওয়ার পরে সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু আবারও ভেরিফাই করতে হবে, এবং সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই, আমি গত ক্লাসেও বলেছিলাম, একটা রিয়েল আইডি কার্ড কিন্তু লাগবে, এবং ফিজিক্যাল, যে আইডি কার্ডটা যার থেকে নিচ্ছেন তাকে ফিজিক্যালি এক্সিস্ট হতে হবে, মানে সে মরে গেছে হলেও হবে না, কারণ তার ছবি এবং তাকে দুইটাই অ্যাট এ টাইম আপনাকে মোবাইল দিয়ে করে দিতে হবে। ঠিক আছে, পিসি থেকে এখন পর্যন্ত এটা করা যাচ্ছে না আইডি ভেরিফিকেশন, বিশেষ করে যখন আর্নিং হয়ে যায়, অর্থাৎ $4-$10 যাই হোক না কেন, একটা আর্ন হওয়ার পর ফাইবার একটা নির্দিষ্ট সময়, সেটা আনসার্টেইন সময় পরে, আপনাকে বলবে ভেরিফাই করার জন্য। তখন আপনাকে লাইভ সেই মানুষটা এবং তার আইডি কার্ডটা দিয়ে আপনাকে আইডিটা ভেরিফিকেশন করিয়ে নিতে হবে, এবং ওইটাতে যদি কোনো কারণে আপনাদের কোথাও ল্যাকিংস থাকে, মানে আইডি কার্ড নাই বা সেই মানুষটা নাই, সেই ক্ষেত্রে আপনি ওই অ্যাকাউন্টটা আর ইউজ করতে পারবেন না, কারণ ফাইবার আপনাকে যে কোনো কারো আইডি দিয়ে আপনার ওই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে দিবে না। ঠিক আছে, ক্যামেরাটা কাইন্ডলি অন রাখবেন। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এখন ব্রাউজারে চলে আসছি। আসার পর আমি একটু এটা হাইড করে নিই, আমি এখন আমার ফাইবারে ঢুকবো। fiverr.com। আচ্ছা, আজকে যে ছোট্ট একটা কথা আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যেহেতু ফার্স্ট ক্লাসে আমরা জানতে পারবো না বা জানি না যে আমাদের ইউজার আইডিটা কি হবে, তো যখন আপনাদের ইউজার আইডিটা পড়ে যাবে, আর ইউজার আইডির ব্যাপারে প্রিকশনসটা আমি আবারও বলতেছি, যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট, যারা আজকে প্রথম বা এখনও অ্যাকাউন্ট ওপেন করেননি তারা খুব ভালো করে খেয়াল করেন। আপনাদের অনেকের আইডি আমি দেখছি খুব একটা সুন্দর হয়নি, আইডিটা আরও সুন্দর করতে হবে, প্রয়োজনে সাপোর্টের সাথে কথা বলে আইডিটা জেনারেট করেন, কারণ এই আইডিটা পরে আর চেঞ্জ করা যায় না। আর এই আইডিটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু আপনাদের কাজ পেতে একটু সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, এখানে আইডি এবং ছবি দুইটা জিনিস আপনাদেরকে বলা হয়েছে, দুইটা জিনিসই দরকার। যাই হোক, আমি যে সিক্রেটটা বলতে চাচ্ছি সেটা আশা করি আপনারা একটু পরেই বুঝতে পারবেন। তো এখন পর্যন্ত যেটা বললাম আশা করি আপনারা সবাই ক্লিয়ার। ঠিক আছে, অবশ্যই ইউজার নেমটার দিকে খুব বেশি খেয়াল করবেন, আর এই যারা একদম নতুন অ্যাকাউন্ট করবেন তারা, আমাদের ক্লাস নোটসের লিঙ্কটা আজকে ক্লাস শেষে আমি দিয়ে দিব, অনেকে নতুন আসছেন, তো তাদেরকে আমি দিয়ে দেওয়ার পর ওইখানে একটা লিঙ্ক পাবেন, ওই নোটের একটু নিচের দিকে গিয়ে একটু খুঁজে নেবেন, ফাইবারের একটা রেফারেল লিঙ্ক দেওয়া আছে, যে লিঙ্ক দ্বারা ওপেন অ্যাকাউন্ট ওপেন করলে আপনারা $25 বোনাস পাবেন, আর এটা হচ্ছে $100 বোনাস, ওটা হচ্ছে পে অন ইয়ার অ্যাকাউন্ট, ওটা আমাদের এখন লাগবে না, ওটার উপরে। আর $25, $100 এগুলোর ব্যাপারটা আমরা ফার্স্ট ক্লাসে বলেছি, আপনারা ফার্স্ট ক্লাস যারা দেখেননি ভিডিও দেখে দেখে নেবেন, কারণ আজকে এত কথা বলতে গেলে একটু লং হয়ে যেতে পারে। যাই হোক, তাহলে আমাদের যে সিক্রেট সেটা হচ্ছে কি, আমাদের যখন ইউজার নেমটা আমরা পেয়ে যাবো, এরপর আমাদের কাজ হবে এই ইউজার নেমের সাথে আরও একটা বা একাধিক ওয়ার্ড লাগিয়ে একটা কিওয়ার্ডের সেট আমাদেরকে রেডি করতে হবে, যেটা কিন্তু প্রিভিয়াস ক্লাসে আপনাদেরকে বলা হয়েছিল, অবশ্য ক্লাস দেখে আবারও সেটা বুঝে নেবেন। একটা কি করতে হবে আপনাকে, যেমন আমার ক্ষেত্রে কি ছিল, আমি একটু যদি গুগল সার্চ করি আপনাদেরকে দেখাই, গত ক্লাসে আমি এটা মিস করেছিলাম দেখাতে, এইভাবে আমরা যেভাবে ক্লাসগুলো করাবো এইভাবে যদি আপনারা করেন আপনাদেরটাও ঠিক এইভাবে চলে আসবে, এক্সপার্ট VA1 টপ সেলার, আমার এই নামে কিন্তু একটা প্রোফাইল আছে, অর্থাৎ সেখানে কিওয়ার্ড হচ্ছে এক্সপার্ট VA1। ঠিক আছে, তো আমি যখন এইটা লিখে গুগলে সার্চ করব দেখেন কি হয়, দেখেন এখানে আমার ফেসবুক চলে আসছে, ফেসবুকের দুইটা লিংক আমি দেখতে পাচ্ছি, তারপর ইউটিউব চলে আসছে, তারপর দেখেন ফাইবার, ফাইবারটা কিন্তু সবার আসে না। যাই হোক, আমরা যেভাবে শিখাচ্ছি এইভাবে যদি করেন, আমি একটু যদি এখানে যাই, আপনারা এইভাবে এক্সপার্ট VA1 লিখবেন, লিখার পর আমার প্রোফাইল চলে আসবে, ওখান থেকে একটু গিয়ে দেখে আসবেন আমি কিভাবে টাইটেল দিছি, কিভাবে ডিসক্রিপশন দিছি, এটা হচ্ছে আমার গিগের ডিসক্রিপশন। আপনারা আমার এখানে এই যে নামের উপরে ক্লিক করে প্রোফাইলে চলে যাবেন, প্রোফাইলে আসলে এখানে দেখতে পাবেন, এগুলোর সাথে সামঞ্জস্য রেখে আপনারা আরও কিছু আইডিয়া জেনারেট করেন। ঠিক আছে, কোনো সমস্যা নাই, একেবারে সেম টু সেম না হলেই হবে, জাস্ট কিছু ওয়ার্ড ভিতরে ঢুকিয়ে ইউনিক করে দেওয়া। ইউনিক করে দেওয়ার মানে এমন নয় যে এইখানে যে লেখাগুলো আছে এই লেখার মধ্যে মানে কিছুই আপনি নিতে পারবেন না, এখানে স্পেসিফিক যে কোনো শব্দ, যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিন, এগুলোকে তো আর আপনি আলাদা সিনোনিম দিয়ে কিছু করতে পারবেন না, আপনি ফেসবুককে তো বলতে পারবেন না যে বইয়ের পাতা, বা যেটা মিনিং বাংলায় দাঁড়ায় সেভাবে বললে তো কেউ বুঝবেই না, তাই না? তো মূল যে নামগুলা বা মূল যে কিগুলো ওগুলো নেওয়াই যায়, ওগুলো কমন, ওগুলো কোনো ম্যাটার না, কিন্তু যদি এমন হয় যেমন এই পুরো লাইনটাই কেউ কপি করে নিলেন, ঠিক আছে, পুরো একটা সেন্টেন্স বিশাল লং হুবহু কপি করে আপনি আপনার প্রোফাইল ইউজ করছেন, সেই ক্ষেত্রে আসলে প্রবলেম হবে। তবে এই যে পুরো সেন্টেন্সটা আমি দেখতেছি লং, এখানের মধ্যে যদি একটা কনজাংশন, প্রিপোজিশন, ঠিক আছে, বা কিছু একটা যদি লাগানো যায়, লাগিয়ে যদি এখানে, যেহেতু এটা অনেক লং, এখানে চেষ্টা করতে হবে কমপক্ষে একাধিক ওয়ার্ড লাগাতে, এবং লাগানোর পরে এটা বুঝতে হবে যে এটা মিনিংফুল,
মিনিংলেস কোনো কিছু আমরা কিন্তু প্রফেশনাল এই সেক্টরগুলোতে করব না, করলে আমাদের কিন্তু বিপদ। ঠিক আছে, খুব ভালো করে এগুলো আমাদেরকে এনশিওর করতে হবে যে হ্যাঁ প্রয়োজনে সাপোর্টে বারবার দেখাবেন, তারপর আপনারা এনশিওর হবেন, আর এগুলো কিন্তু বারবার আপডেট করা যায়, কাজে এখানে তেমন প্রবলেম নাই। তবে একটা জিনিসে আমি আবারও আজকে রিপিট করবো ফোকাস করার জন্য, এই যে নিশ কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা যেন আর কখনো চেঞ্জ না হয়, এটা অবশ্যই থাকতে হবে। এটা যদি একবার গুগলে স্ক্রল হওয়ার পর আপনি আবারও আপডেট দেন, সেক্ষেত্রে আপনার এই প্রোফাইলটা আবারও গুগলে আপডেট হতে একটু সময় লেগে যাবে। ঠিক আছে, ওদের ডাটা বেসে আপনার এই সমস্ত ডাটাগুলো ক্রলিং করে ওরা যে চেঞ্জগুলো হয়েছে সেগুলো ফিল্টার করতে এটা সময়ের ব্যাপার, সেক্ষেত্রে সময় আরও বেশি লাগে। তো এই জন্য আপনাদের যেটা মেইন কিওয়ার্ড, টার্গেটেড কিওয়ার্ড, সেটা কিন্তু অবশ্যই এক্সিস্ট যেন এখানে থাকে, ওইটা যেন কখনো ডিলিট বা মডারেট বা চেঞ্জ কিছুই যেন না হয়। ঠিক আছে, কোনো রকম মডিফাইও করা যাবে না, এক্সাক্ট ওই কিওয়ার্ডটা একটু এলোমেলো থাক। যেমন আমার ক্ষেত্রে এক্সপার্ট V1 টপ সেলার, কোথাও না কোথাও এই শব্দগুলো হয়তো বা এখানে খুঁজলেও আমি পেতে পারি, এখানে না থাকলেও আমি হয়তো আমার গিগের ডেসক্রিপশনের ভিতরে দিয়ে রাখছি। ঠিক আছে, তো আপনারা এভাবে এক্সপার্ট V1 টপ সেলার লিখে আমার এই প্রোফাইলটাতে এসে আমার গিগ টাইটেল কীভাবে দিছি, ছবি কীভাবে দিছি, প্রোফাইল পিকচার, তারপরে গিগের ব্যানার ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো একটু রিসার্চ করেন, পাশাপাশি আরও অনেক প্রোফাইল দেখে দেখে রিসার্চ করেন। যাই হোক, আমার এখানে আসার উদ্দেশ্য এটা না, আমি মূলত কথা প্রসঙ্গে আসছে যে কীভাবে গুগল টপে আসে বা আসবে। যেমন আমার এখানে প্রত্যেকটা জিনিসে আমি যতগুলো প্রোফাইল কাজ করছি, যেখানে যেখানে কাজ করছি সবগুলোই চলে আসছে, সেখানে ইনস্টাগ্রামও দেখতে পাচ্ছি সবই আছে, আমি যদি খুঁজি সবগুলোই পেয়ে যাবো। যাই হোক, আমি এগুলোতে আর যাচ্ছি না, এভাবে আপনাদেরটাও হবে, শুধু আমাদের ইনস্ট্রাকশনসটা ফলো করেন। এবার আসেন ছোট্ট যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমাদের যখন একটা ইউজার নেম পড়ে যাবে, সেই ইউজার নেমের সাথে আমরা এক বা একাধিক সেটা আপনারা একটা সেট করে নেবেন, প্রথম ক্লাসে যেভাবে বলা হয়েছিল। খুব বেশি লং করবেন না, অনেক লং হলে দেখতে বিশ্রী লাগে, তো মোটামুটি স্ট্যান্ডার্ড, যেমন আমার ক্ষেত্রে এক্সপার্ট VA1 টপ সেলার এই তিনটা ওয়ার্ড ছিল, আপনারা তিনটা থেকে পাঁচটা এটা স্ট্যান্ডার্ড। ঠিক আছে, পাঁচটা পর্যন্ত মোটামুটি ভালোই দেখা, এর উপরে গেলে বেশি লং হয়ে যাবে। তো যাই হোক, ওই যেই নামটা আপনি টার্গেট করবেন ওই একই নামটা আপনি অবশ্যই আপনার ছবিতে রিনেম করে নেবেন। অর্থাৎ যেমন আমার এখানে প্রো VA7, তাই না, আমি ড্রাইভে যাচ্ছি, এখানে যেমন এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি লিখে ফেলছি প্রো VA7, এই কথাটা কিন্তু আমার আছে। ঠিক আছে, যদিও আমি এখনও পুরো কিওয়ার্ডটা দিইনি, আপাতত প্রো VA7 রাখছি, আরও সাথে কিছু শব্দ হয়তো লিখে রাখছি, যাই হোক কোনো সমস্যা নেই, এখানে এগুলো রাখা যাবে না, এখানে আমি আপাতত আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি এখানে লিখে দিচ্ছি প্রো VA7 টপ সেলার। একদম এক্সাক্ট আমি যে কিওয়ার্ডটা টার্গেট করে কাজ করব সেই একই নামে আপনার ছবিটাকে রিনেম করে নিতে হবে, এটা হচ্ছে একটা সিক্রেট। এর ভিতরে আরও অনেক সিক্রেট আছে, এটা আজকে না, এটা আমরা ফার্দার আরও সামনে ক্লাস আছে সেখানে আরও অনেক ডিটেলস বা ডিপে গিয়ে জানতে পারবো যে এইভাবে কীভাবে আমরা আরও ডিপলি অপটিমাইজ করতে পারি, যেগুলো গুগলে খুব দ্রুত র্যাঙ্ক করে। ঠিক আছে, তো যাই হোক আপাতত এটাই শিখলেন আজকে, এটাই জানেন যে এইভাবে যেই নামটা দিচ্ছি আমরা, যে ছবিটা দিচ্ছি সেই ছবিতে আমরা অবশ্যই আমাদের কিওয়ার্ড দিয়ে নামটা সেট করবো। আশা করি এটা ক্লিয়ার, এটা নিয়ে আর আপনাদের কোনো ডাউট থাকবে না। এবার আমরা একটু ভিতরে গিয়ে যে সেটিংসগুলো ছিল সেগুলো কিন্তু আমরা করে নিই, বায়োটা করা বাকি আছে, আর আমরা একদম নতুন প্রোফাইল করার পরে আসলে সেলারে যেতে পারতেছি না, আপনাদেরকে এইভাবেই হোম পেজে রেখে দিচ্ছে। যাই হোক, আমরা যখন একটা কিছু করব বা সিস্টেম হয়তো একটু আপডেটেড করে ফেলছে, এগুলো কোনো সমস্যা না, আমরা আরও ক্লাস করলে আরও ক্লিয়ার হয়ে যাব। আমি একটু তারপরে আরেকবার আজকে ক্লিক করে দেখি বিকাম এ সেলার। আচ্ছা, এটাতে ক্লিক করলে হবে না, এটা তো বিকাম এ সেলার, তো আমি অলরেডি সেলার হিসেবে জয়েন করছি। আচ্ছা যাই হোক, আমি আমার প্রোফাইলে যাচ্ছি। আচ্ছা, ড্যাশবোর্ডে থাকা অবস্থায় আশা করি গিগ তৈরি করা যাবে, আমি একটু দেখে আসি। হ্যাঁ, আপনার ড্যাশবোর্ডে আসতে হবে। ঠিক আছে, ড্যাশবোর্ডে আসার পর আমরা গিগ তৈরি এখন শিখাবো না, এটা আমরা আগে কাজ শিখবো, তারপরে আমরা গিগ তৈরি শিখবো। তো যাই হোক, ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে আমরা কোথায় কী বসে না বসে এগুলো পড়ে তখন করবো, আপাতত এখানে স্টার্ট সেলিং। হ্যাঁ, একটু আপডেট করে দিচ্ছে ওরা ফাইবারের সিস্টেমটা, আগে এরকম ছিল না। আচ্ছা যাই হোক, এটা আমরা পরের ব্যাপার। তো আমরা এখানে জাস্ট কি করব, আজকে যেহেতু আমাদের প্রোফাইল এখনো পুরোপুরি 100% হয়নি, হয়তো সামান্য একটা পার্সেন্টেজ কমপ্লিট হয়েছে, আজকে একদম ফুলফিল হয়ে যাবে। তবে ফুলফিল বলতে কি, গিগ ছাড়া, অর্থাৎ গিগ না দেওয়া পর্যন্ত আপনাদের প্রোফাইল হয়তো 60% মেবি কমপ্লিট হবে, আরও 40% বা 50% অনেক সময় রয়ে যায়। যাই হোক, যেটা রিমেইন থাকবে সেটা গিগ দেওয়ার পর পুরো 100% হবে। ওকে, এটা নিয়ে কোনো প্রবলেম নাই, আপনাদের প্রোফাইলটা যত দ্রুত সম্ভব খোলার কারণে আসলে মানে এটা খুললে ভালো, যত আর্জেন্ট বা ইমার্জেন্সি খোলা যায় বা যত শুরুতে খোলা যায় তত ভালো, কারণ যত পুরো আপনার প্রোফাইলটা যত পুরনো হবে তত কিন্তু বেটার। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এখান থেকে সিম্পলি এই যে প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করে, প্রোফাইল পিকচারের ব্যাপারেও আমরা ক্লাসে খুব ইম্পর্টেন্ট তথ্য দিয়েছি ফার্স্ট ক্লাসে, সেটা দেখে নেবেন, সেটা আর রিপিট করবো না, আমি প্রোফাইলে চলে আসতেছি। জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর প্রোফাইলে যাব। আচ্ছা প্রোফাইলে না, আমাকে সেটিংসে যেতে হবে। আচ্ছা যাই হোক, প্রোফাইলে আসার পরও আমরা এখান থেকে গিগ তৈরি করতে পারবো। যাই হোক, এটা আমরা যখন গিগ তৈরি করবো তখন নতুন থেকে দেখবো, আমি এখান থেকে সেটিংসে যাব। ঠিক আছে, আপনি সুন্দর করে প্রোফাইল পিকচার উপরে ক্লিক করবেন, তারপরে সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পর এখানে আপনাকে একদম এক্স্যাক্ট আপনি NID কার্ডটা এক হাতে নেবেন, যদি এগুলো চেঞ্জ করা যায়, তারপরেও আপনারা চেষ্টা করবেন একদম প্রথমে যখন এগুলো সেট আপ করবেন তখন একদম রিয়েলগুলো দিয়েই করতে। ঠিক আছে, পরবর্তীতে চেঞ্জ করা যায়, তারপর যদি না প্রয়োজন হয় না করাই বেটার।
যাই হোক, এখানে তাহলে একদম হুবহু এনআইডি কার্ড, ছবি কার আছে না আছে এটা কোনো ফ্যাক্ট না, ছবির বিষয়টা আমরা আরো পরে জানবো বুঝবো, ছবি বা আপনাদের কখন রিয়েল ছবি দিতে হবে এটা ফার্স্ট ক্লাসে বলা হয়েছিল মেবি, তারপর এটা আবারও বলা হবে। যাই হোক, তাহলে এখান থেকে আমরা সিম্পলি আমাদের রিয়েল এনআইডি কার্ড অনুযায়ী নামটা এখানে সুন্দর করে দিয়ে দিব। তারপর এখানে কি বলছে, এখানে আর কিছু নাই, তারপর এখানে সেভ চেঞ্জেসে দিয়ে দিবেন। ঠিক আছে, একটা স্টেপ আমাদের কমপ্লিট, প্রথম নামটা আমাদের দেওয়া শেষ। এখানে সেভ চেঞ্জেসে ক্লিক না করলে কিন্তু এটা সেভ হবে না, আগে সেভ চেঞ্জেসে ক্লিক করে দিবেন। নামটা দেওয়ার পর এখানে একটা স্টেপ আমরা কমপ্লিট করব, তারপর এখান থেকে সিকিউরিটিতে একটু যাই। এখানে কিন্তু আমাদেরকে বেশ কিছু কাজ করতে হবে এবং সেই কাজগুলো আপনারা গুগল ড্রাইভে, যেটা প্রথম ক্লাসে বলা হয়েছিল কিভাবে গুগল ড্রাইভে গিয়ে একটা স্প্রেডশিট খুলে সেখানে ডাটা মেনটেন্স করতে হয়, ফার্স্ট ক্লাস দেখলে আপনারা পাবেন। যারা পাননি আমাকে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন, আর সে সমস্ত ক্লাসগুলোর রেকর্ড পাওয়ার জন্য যেটা বললাম আইডি পাসওয়ার্ড সমস্ত সহকারে আমাকে দিলেই হবে। তো এবার আসেন, আমার তো পাসওয়ার্ড চেঞ্জের প্রয়োজন নেই, যদি প্রয়োজন হয় আপনারা এখান থেকে এসে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, এরপর আসেন ফোন ভেরিফিকেশন, এইখানে দেখেন ভেরিফাই নাও। ঠিক আছে, আমরা এখানে যে কোনো আমি করতেছি না, কিন্তু আপনারা জাস্ট ভেরিফাই নাও এ ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বাংলাদেশ অটোমেটিক্যালি আসবে, এটা চেঞ্জ করার কোনো ওয়ে আপনারা পাবেন না, এটা জিওগ্রাফিক্যাল আপনার যে লোকেশনে আপনি আছেন এটা অটো ডিটেক্ট করবে। এখানে কোনো ভিপিএন টিপিএন কেউ ইউজ করে কিন্তু কাজ করবেন না, এক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ওপেন হবে ঠিকই কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে, কোনো ভিপিএন ইউজ করা যাবে না, ডিরেক্ট আপনি যেখানে আছেন সেখানকার লোকাল থাকা অবস্থায় আপনি অ্যাকাউন্ট করেন, কোনো প্রবলেম নাই। ওকে, তারপর আসি এন্টার ইউর ফোন নাম্বার, এখানে সুন্দর করে +880 দেওয়া আছে, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারের শুরুতে যে জিরোটা থাকে সেটা বাদ দিয়ে, ঠিক আছে, প্রথম তিনটা ভালো করে দেখে নেন, জিরো কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তাহলে জিরো আমরা প্রথমে যেহেতু নাম্বার লেখার সময় লিখি, তো ওই জিরোটা বাদ দিয়ে বাকি ডিজিটগুলো লিখে এখানে ভেরিফাই বাই SMS দিব। SMS দিলে আমার কাছে একটা কোড যাবে, আর কল দিলে কল করে আপনাকে কোডটা ইংরেজিতে বলবে, তো যার যেটা সুবিধা হয় সে সেভাবে নিয়ে নেবেন। এবং নেওয়ার পর এটাতে যখন আমরা এখানে পাসওয়ার্ডের জন্য একটা অপশন আসবে, তখন এখানে ক্লিক করে আমরা শুধু ওই কোড যেটা আসবে সেটা দিয়ে দিব। ঠিক আছে, এটা এখন আসবে না, এখানে নাম্বার দেওয়ার পর যখন ভেরিফাই বাই SMS এ ক্লিক করবো বা কলে ক্লিক করবো, তখন আরেকটা পপ আপ আসবে যেখানে আমাকে যে কোডটা পাঠানো হবে বা ফোনে কল করার মাধ্যমে বলা হবে সেই কোডটা আমাকে এখানে প্রোভাইড করে সাবমিট করে দিতে হবে। তাহলে এইভাবে আমরা সিম্পলি ফোন ভেরিফিকেশনটা করে নিতে পারবো, এটা খুবই সিম্পল প্রসেস, আপনারা ট্রাই করবেন, যদি না পারেন এটা নিয়ে আপনারা সাপোর্টের কাছেও হেল্প নিতে পারবেন। আর সাপোর্টের টাইমটা আপনারা আশা করি জানেন, শনি রবি আর বুধ বৃহস্পতি এই 4 দিন, রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত। ওকে, যাই হোক, তাহলে আমরা ফোন ভেরিফিকেশন এইভাবে করে নিলাম। এরপর খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে সিকিউরিটি কোয়েশ্চেন, এখানে অবশ্যই এসে সেটে ক্লিক করবেন। করার পর এখানে একটা কোয়েশ্চেন লিখবেন, যে কোনো একটা কোয়েশ্চেন আপনার যেটা ভালো লাগে এবং সেটার উত্তরটা কি সেটা সুন্দর করে এখানে লিখে সাবমিট করে দেবেন। এবং এখানে যে সিকিউরিটি কোয়েশ্চেনটা আপনি ইউজ করছেন সেই সিকিউরিটি কোয়েশ্চেনটা আপনি আপনার গুগল ড্রাইভে বা ডক্সে সুন্দর করে কোয়েশ্চেন এবং অ্যান্সার কীভাবে অ্যান্সার লিখছেন, বড় হাতের লেটার দিয়ে না ছোট হাতের লেটার দিয়ে, হুবহু সেটাই লিখে রাখবেন। কারণ এটা অনেক সময় আপনার এই অ্যাকাউন্টটা রিকভার করতে হেল্পফুল হবে, এটা যখন সমস্যায় পড়বেন তখন, এখন না, এখন কখন পড়বো না পড়বো সেটা তো আমি বলতে পারতেছি না, তাই না? তো এখন জাস্ট এটা করার দরকার, আপনারা করে সুন্দর করে সেভ করে রাখবেন। ইভেন এই অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য কোন ফোন নাম্বারটা ইউজ করছেন সেটাও আপনারা ওই গুগল ডক্সে বা স্প্রেডশিটে ডাটা হিসেবে রেখে দিবেন, কারণ এটা কখন কোন কাজে আসবে এটা আমরা বলতে পারি না। এরপর আসেন অবশ্যই এটা অন করবেন, যারা খুব সিরিয়াস ফাইবারে 2-ফ্যাক্টর অথেন্টিকেশন এটা অন করে নেবেন। ঠিক আছে, এখানে জাস্ট সিম্পলি একটা ক্লিক করে আপনারা অন করে নিতে পারবেন। যাই হোক, এখানে সুন্দর করে আমরা কোথায়, এই যে 2-ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে আমরা, এটা অবশ্য মোবাইলে যারা অ্যাড করবেন তারা তারপরেই পাবেন, মোবাইল অ্যাড না করলে হবে না। এখানে একটা ছোট্ট বাটন আছে রেডিও বাটন, এটা অন করে দিলেই হবে, তো আমার তো এখন মোবাইল আমি অ্যাড করে নিই, আমি এটা অফ করে দিলাম। যাই হোক, আশা করি এগুলো ক্লিয়ার, আপনারা খুব ইজিলি পারবেন। এরপর আর তেমন কিছু নাই, আপনি কোন ডিভাইসে আসেন না আসেন বা মোবাইল থেকেও জয়েন করলে এখানে সমস্ত আপনি যতগুলো ডিভাইসে কানেক্টেড থাকবেন ওই সেম অ্যাকাউন্টে সবগুলো ডাটা এখান থেকে দেখতে পাবেন। চাইলে সেই ডিভাইসে আপনারা পাশে পাশে সাইন আউট শো করবে, আপনারা সাইন আউট করে আসতে পারবেন। যদি আপনার ধরেন মোবাইলে লগ ইন করা আছেন, হঠাৎ মোবাইলটা চুরি হয়ে গেল, সেক্ষেত্রে আপনারা এভাবে পিসিতে ঢুকে আপনারা এই ডিভাইসগুলো, এটা কোন জায়গায় আসছি, এই যে সিকিউরিটি, ঠিক আছে, সেটিংস থেকে সিকিউরিটি, এখান থেকে এই যে সেটিংস, সেটিংস আসার পর সিকিউরিটি, সিকিউরিটি এসে একদম স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। এরপর যতগুলো ডিভাইসে আপনি লগ ইন সেগুলো এখানে শো করবে, জাস্ট পাশে সাইন আউটে ক্লিক করলে ওই ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে, তাহলে এটা নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না। এরপর আসি নোটিফিকেশন, এখানে তেমন কিছু আশা করি নাই, আমরা তারপরে একটু দেখে আসি, এগুলো বাই ডিফল্ট অনই থাকে, এখানে কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নাই। আচ্ছা, এরপর বিলিং ইনফরমেশন, বিলিং ইনফরমেশনে এসে একেবারে হুবহু ন্যাশনাল আইডি কার্ড, আমি একটু ক্লিক করি ন্যাশনাল আইডি কার্ড ওয়াইজ, এখানে আপনারা চাইলে ডিজিটাল লার্নিং পয়েন্ট কোম্পানি নেম দিয়ে দেন, কোনো সমস্যা নাই, ডিজিটাল লার্নিং পয়েন্ট। এরপর ফুল নেম আপনার এনআইডি কার্ড অনুযায়ী যে নামটা আছে সেটা দিবেন। এরপর আপনার এনআইডি কার্ড ওয়াইজ যে অ্যাড্রেসটা আপনাদের এনআইডি কার্ডে দেওয়া আছে সেম টু সেম অ্যাড্রেস ইংরেজিতে লিখেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে,
জিপ কোড থেকে শুরু করে যতগুলো ডাটা এখানে আপনারা দিবেন একদম হুবহু এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। আর এটা আমাদের লাগবে না, এটা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে যারা অ্যাকাউন্টটা ওপেন করবে তাদেরকে তাদের ভ্যাটের একটা আইডি থাকে, যেটা আমাদের অন্য একটা নামে পরিচিত, টিন সার্টিফিকেট নামে পরিচিত। যাই হোক, ওটা আমাদের দেওয়ার কোনো প্রয়োজন নাই। এরপর ইনভয়েস আপনি যদি এখানে টিক মার্ক দেনও কোনো প্রবলেম নেই, না দিনেও কোনো প্রবলেম নেই। যদি দেন সেক্ষেত্রে একটা ইমেলে কনফার্মেশন যাবে, আর যদি না দেন ইমেল কনফার্মেশনটা পাবো না। জাস্ট এটা এটাই মানে ডিফারেন্স, এটার আমাদের কোনো প্রয়োজন নেই। আপনারা চাইলে দিতে পারেন বা দেখতেও পারেন ইমেলে গিয়ে যে কেমন ইনভয়েস আমার কাছে ওরা পাঠাইছে বা দেওয়া হয়েছে। তারপর সিম্পলি এখানে সমস্ত ডাটা যখন আপনি অ্যাকর্ডিং টু আপনার ন্যাশনাল আইডি কার্ড ওয়াইজ দিয়ে দিবেন, সব কিছু দেওয়া হয়ে গেলে এখান থেকে সেভ চেঞ্জেস, ঠিক আছে। কোম্পানি নেমটা আপনারা আপনার নিজের নামটাও দিয়ে দিতে পারেন, ফুল নেমে যেটা আছে, অথবা আমার ডিজিটাল লার্নিং পয়েন্ট যেটা আমাদের নাম সেটা দিলেও কোনো প্রবলেম নাই। এটা যে কোনো একটা, এটা এক প্রকার অপশনাল বলা যায়। এরপর আসেন ব্যালেন্স। তো আমাদের তো এখন কোনো ব্যালেন্স থাকবে না, আমরা ব্যালেন্স একটু ক্লিক যদি করি, আমরা যেহেতু এখনও কোনো আর্নিংই করিনি আমাদের ব্যালেন্স কীভাবে থাকবে, এগুলো এখান থেকে না, আমরা আসলে এগুলো উপরেই দেখতে পাবো, এই পাশে এই ডান পাশে চলে আসবে। যখন আমার অ্যাকাউন্টে কোনো ক্রেডিট থাকবে তখন এটা এই যে ছবির ডান পাশে এখানে শো করবে, ঠিক আছে। অথবা আপনারা এখান থেকেও দেখতে পারবেন, যাই হোক আমাদের এখানে আসার কোনো প্রয়োজনই নেই যেহেতু এটা আমরা উপর থেকেই কমপ্লিট দেখতে পাই। এগুলো হচ্ছে মোটামুটি সেটিংস, এখানে তেমন কিছু নাই। আরগুলো হচ্ছে আমরা একদম যখন প্রোফাইলে থাকবো, প্রোফাইল পেজে থাকা অবস্থায়, ঠিক আছে, এইখানে থাকা অবস্থায় আমরা জাস্ট এর পরের আরও কয়েকটা ক্লাস যাওয়ার পর ফেসবুকের ক্লাসে গিয়ে আমরা মূলত আপনাদের কাজ শেখার পর আমরা শেষের ক্লাসগুলোতে গিয়ে গিগ কীভাবে তৈরি করতে হয় তখন একদম সিক্রেট সহকারে আপনাদেরকে শেখানো বা বলা হবে। সেগুলো দেখলে আশা করি আপনাদের অনেক কনফিউশন কেটে যাবে। আপনারা অনেকে অনেকে এখনও ভাবেন বা এটা ভাবতেই পারেন যে আমরা কাজ কীভাবে পাবো, হয়তো রিভিউ কেনার প্রয়োজন হতে পারে। রিভিউর কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। রিভিউ ছাড়াই আমাদের মতো অসংখ্য সেলার জাস্ট সব কিছু যদি জেনুইনভাবে আপনি শিখেন এবং সেগুলো যদি অ্যাপ্লাই করতে পারেন আপনি 100% কাজ পাবেন। এখানে রিভিউর কোনো বাড়তি কেনার কোনো প্রয়োজন নাই। তবে হ্যাঁ, অনেকের ব্যাড লাক, সবই ঠিকঠাকই আছে, অনেক স্কিল, অনেক ডেভেলপ, সব কিছু খুব ভালো, সব সিস্টেমে ওকে, তারপরেও কিন্তু হচ্ছে না, এরকম খুব রেয়ার, অনেক কমই পাওয়া যায় এরকম। তো যাই হোক, ওরকম যদি আপনি না হয় সেই ক্ষেত্রে এটা স্পেশাল ব্যবস্থা। কিন্তু আগে কাজ ভালো করে শিখেন, অ্যাপ্লাই করেন, কাজের যে প্রসেসগুলো শেখানো বা দেখানো হবে সেভাবে করেন, দেখবেন ইজিলি আপনারা কাজ পেয়ে যাবেন ইনশাল্লাহ। খুব বেশি সময় লাগবে না, 3 থেকে সর্বোচ্চ 4 মাসের মাথায় আপনারা কাজ পাবেন। আর আপনারা কাজ মোটামুটি শিখতে কিন্তু প্রায় আপনাদের দেখা যাবে প্রায় 1 মাস প্লাস, ঠিক আছে। ফেসবুকের ক্লাস এসে শেষ হতে হতে প্রায় আপনাদের 5ম উইক্স চলবে মেবি, যাই হোক। তো ওই সময় পর থেকে কিন্তু আপনারা চাইলেই কাজ শুরু করে দিতে পারেন, তবে এটা আমাদের রিকমেন্ডেশনে থাকবে না, কারণ আমরা তখনও কিন্তু আপনাদেরকে বায়ার রিকোয়েস্টে যে মানে এক্সক্লুসিভ একটা ক্লাস কীভাবে রিপ্লাই দিতে হয় বা কোন কোন জিনিসগুলোকে মেনটেন করে বা ফোকাস করে কাজ করতে হয়, এগুলো আমাদের একটা এক্সক্লুসিভ ক্লাস, যেগুলো আমরা ইচ্ছাকৃতভাবে একটু দেরিতে নিব। কারণ এগুলো যদি আমরা শুরুতে নিয়ে নিই আপনারা কিন্তু ঝাঁপিয়ে পড়বেন কাজের জন্য, যেটা আপনাদের ক্যারিয়ার ডেভেলপের জন্য কিন্তু মানে বিশাল অন্তরায় হয়ে দাঁড়াবে বা এটা বাধা হয়ে দাঁড়াবে, মানে অবস্টেকল যেটাকে বলে। ওকে, যাই হোক, এখানে আর তেমন কিছু আমি পাচ্ছি না। আর আপনারা যদি কোনো সার্ভিস খুঁজতে চান, কারণ আপনাদেরকে তো স্টাডি করতে হবে, তো স্টাডি করার জন্য সিম্পলি এখানে এসে আমরা যদি ফেসবুক প্রমোশন লিখি বা আমাদের যে টপিকগুলো আপনাদেরকে শেখানো হচ্ছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ঠিক আছে, জাস্ট ফেসবুকে শুধু ফেসবুক লিখলেও হবে, অথবা ফেসবুক প্রমোশন লিখেন, বা এখানে সাজেশনও অনেক কিছু চলে আসতেছে, এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করেন। আমি প্রমোশনটা সিলেক্ট করে দিলাম। এরপর অনেক অনেক সেলারের প্রোফাইল আসবে, সেখান থেকে আমরা একটু সুন্দর করে দেখবো, ক্যাটাগরি আমরা চাইলে এখান থেকে দেখতে পারি, ঠিক আছে, ক্যাটাগরি কোনটা ক্যাটাগরি চাচ্ছি, সার্ভিস অপশন আমরা দেখতে পারি, এগুলো ফিল্টার করা। যেমন আমি শুধু ফেসবুকের প্ল্যাটফর্মে কাজ করে এমন সেলারই চাচ্ছি, তাহলে এখান থেকে দিয়ে দিতে পারি। তারপর সেলার ডিটেলসও আমরা এখানে যদি ফিল্টার করে দিই যে আমার টপ লেভেল সেলার লাগবে, তাহলে আমি টপ দিয়ে দিলে টপ, আপনারা কিন্তু এগুলো দেখবেন, আমি যেগুলো এমনি এমনি আপনাদেরকে বলতেছি তা না, লেভেল 1-এর প্রোফাইল দেখবেন, লেভেল 2-এরটাও দেখবেন, তারপরে নিউ সেলার মানে সবগুলো দেখবেন, দেখে বুঝতে চেষ্টা করবেন কার সাথে কোথায় ডিফারেন্স বা ও কেন টপ হয়ে যেতে পারছে। এগুলো একটু আপনারা স্টাডি করেন, এগুলো আমরা ফার্দার আরও যখন ক্লাস হবে তখন বলবো। এখানে বেশ অনেক ব্যাপার আছে যেগুলো আপনারা যদি মিসিং থাকে বা না জানেন বা শিখানো যদি না হয় আপনার টপ রেটেড সেলার জীবনেও হতে পারবেন না। আপনি হাজার হাজার ডলার আর্ন করছেন, হাজার হাজার কাজ করে ফেলছেন, সবই ওকে, কিন্তু টপ রেটেড হওয়ার যে ক্রাইটেরিয়া যেগুলো আসলে অনেকে বলে না বা জানেও বলে হয় আমার জানে নাই আসলে, যাই হোক ওটা আমরা আপনাদেরকে বলে দিব যেন আপনাদের টপ রেটেড হতে কোনো প্রবলেম না হয়। অনেকেই প্রবলেমে আছে এবং সব রিকোয়ারমেন্ট ফুলফিল করার পরেও টপে এখন পর্যন্ত পেন্ডিংয়ে রেখে দিয়েছে, তাদেরকে দেখা যাচ্ছে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস, অর্থাৎ যে ক্রাইটেরিয়াগুলো তাকে মেনে আসা উচিত ছিল সেগুলো যদি সে কারেকশন না করে তাকে কিন্তু টপ রেটেড দেওয়াই হবে না, ঠিক আছে। কারণ টপ রেটেড মানে হচ্ছে যে আপনাকে একটা নির্দিষ্ট কাজের উপরেই তো টপ, আপনি তো অ্যাভারেজ সব কাজে টপ আপনাকে দেওয়া যাবে না, না যে কোনো একটা নির্দিষ্ট স্পেসিফিক কাজেই তো আপনাকে টপ বলা যাবে। এটা একটু বুঝতে চেষ্টা করুন, কমন সেন্স থেকে আপনি নিজেই উত্তরটা পেয়ে যাবেন। তো আমাদের সেলারদের প্রোফাইলে যেটা হয় আমরা অনেক অনেক ক্যাটাগরি নিয়ে আগাতে শুরু করে দিই, এটাতে লেভেল 1 লেভেল 2 নিয়ে কোনো প্রবলেম নাই, কিন্তু টপ রেটেডে 100% প্রবলেম, যেটা আমরা আরও পরে আলোচনা করবো।
এরপর আপনার সেলারের ল্যাঙ্গুয়েজ কি এখান থেকে আপনারা দিতে পারেন, এগুলো জাস্ট আপনারা একটু এগুলো করে করে দেখবেন। বাজেট এগুলো আমাদের কিছু সিক্রেট আছে বাজেট সম্পর্কে, এগুলো আমরা শেখাবো। ডেলিভারি টাইমেরও কিছু সিক্রেট আছে, এগুলোও শেখানো হবে। তারপর আপনি কি প্রফেশনাল সার্ভিস চাচ্ছেন, এটা জাস্ট অন করে দিলে শুধুমাত্র প্রফেশনাল সার্ভিস যে প্রোফাইলগুলো আছে সেগুলো আসবে। এখন এটা লোড হবে আবার। এখন কিন্তু সার্ভিস মাত্র একটা আসছে, ফেসবুকের উপরে মাত্র একজন প্রফেশনাল সার্ভিস প্রোভাইডার আছে, এবং স্টার্টিংটা দেখেন $100 থেকে। এটা আমাদেরও এক সময় হবে, সময় সাপেক্ষ। এরপর লোকাল সেলার, অর্থাৎ আপনি যে লোকাল কান্ট্রি থেকে করতেছেন সেটা যদি অন করে দেন, তাহলে সেই কান্ট্রির যদি কেউ থাকে এখানে শো করবে। আমি প্রোটা অফ করে দিই। আর এরপর হচ্ছে অনলাইন সেলার, এগুলোর কিছু সিক্রেট আছে, এগুলো আমরা পরে আপনাদেরকে ক্লাসে বলবো। তো আপাতত এতটুকুই, আর তেমন কিছু আমি আর এখানে দেখার মতো পাচ্ছি না। তো আমি একটু কুইক রিভিউ করি আমাদেরকে কী কী পয়েন্টগুলো আসলে ফোকাস করতে হবে, আমরা একটু কুইক রিভিউ করব। প্রথমে হচ্ছে ইউজার নেম। ইউজার নেমের জন্য ক্লাস নোটসের ফাইলটা যাদের কাছে লিঙ্ক নাই তারা অবশ্যই আমাকে ক্লাস শেষে নক দিবেন, আপনাদেরকে লিঙ্ক দেওয়া হবে। সেখান থেকে আপনারা গিয়ে ভালো করে যাচাই করবেন কোনটা ইউজার নেম দেওয়া যায়, ঠিক আছে? আর ইউজার নেমের সাথে অবশ্যই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কথাটা রাখবেন, কিন্তু এমন নয় যে বিশাল বড়, এমন না, একটু বুঝে শুনে করবেন। না বুঝলে প্রয়োজনে সাপোর্ট এসে জিজ্ঞাসা করবেন যে নামটা আমি এটা চুজ করছি বা এরকম 4-5টা নাম সেট করছি, এখান থেকে কোনটা দেওয়া যায়। এটা আমি বারবার রিকোয়েস্ট করবো, এটা খুব কেয়ারফুল, এখানে ভুল হলে অনেক প্রবলেম, কারণ এটা আর চেঞ্জ করার কোনো ওয়ে নাই। সেক্ষেত্রে আপনাকে আবার আরেকটা অ্যাকাউন্ট করতে হবে আরেকটা ডিভাইস থেকে। আর 2020-এর এই মুহূর্ত থেকে আপনারা কিন্তু একই ডিভাইস থেকে মাল্টিপল অ্যাকাউন্ট করবেন না, যেটা আমরা আগে করছি, আগে কোনো প্রবলেম ছিল না, এখন করা যাবে না বা করা উচিত না। এখন কিন্তু ফাইবার ডিরেক্ট সেই দোনোটা অ্যাকাউন্ট, যদি আপনি একই ডিভাইস থেকে দুইটা অ্যাকাউন্ট করেন, দুইটাই কী করবে, নষ্ট করে দিবে, ঠিক আছে, সাসপেন্ড করে দেওয়া হবে। কাজে একই ডিভাইস থেকে আর কখনও ভুলেও আপনারা ডাবল অ্যাকাউন্ট করবেন না, প্রয়োজনে একটা মোবাইল থেকে করেন, একটা পিসি থেকে করেন, বা আপনাদের মোবাইল যদি বাসে 2-3টা থাকে স্মার্টফোন, সেই 2-3টা স্মার্টফোন থেকে 2-3টা অ্যাকাউন্ট করেন, যাদের আসলে প্রয়োজন বেশি। যদিও একটা অ্যাকাউন্টে ইনাফ, আপনারা মোর দ্যান ওয়ান অ্যাকাউন্ট নিয়ে আসলে কাজ করে কখনোই সাকসেসফুল হতে পারবেন না, এটা প্রচুর প্রেশার হয়ে যায়। আর আরেকটা ব্যাপার যেটা বলার, সেটা হচ্ছে যে মোবাইলটা থেকে আপনারা আপাতত অবশ্যই ফাইবারের অফিসিয়াল অ্যাপটা ইনস্টল করে নেন, গুগল প্লেতে গিয়ে জাস্ট ফাইবার বানানটা ভালো করে খেয়াল করবেন, FIVER, এই ফাইবারটা লিখলে ফাইবারের মূল অফিসিয়াল অ্যাপ পেয়ে যাবেন, সেটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এবং অবশ্যই সেটা সেটিংসে গিয়ে, সেটিংসে যাওয়ার পর দেখবেন যে গো অনলাইন নামে একটা অপশন আছে, ঠিক আছে, ওই গো অনলাইন অপশনটা অবশ্যই অন করে রেখে দেবেন। আর রাতের বেলা যখন ঘুমাতে যাবেন অ্যাপসটাকে অবশ্যই ওপেন করবেন, ওপেন করার পর এরপর আপনি আপনার মোবাইলটাকে রেখে দেন, তাহলে এটা 24 আওয়ার্সই অনলাইন আপনাকে শো করবে। এবং এটা কিন্তু সিক্রেট, যেগুলো আমরা কাজ পেতে অনেক হেল্পফুল হয়, এটা একদম আমরা যারা নতুন, বিশেষ করে যাদের প্রোফাইলে কোনো গিগ এখন পর্যন্ত দেওয়া হয়নি, তাদের জন্য প্রযোজ্য না। কিন্তু যাদের প্রোফাইলে একটা গিগও আপনারা দিয়ে পাবলিক করে ফেলছেন, তো তাদেরকে কিন্তু 100% 24 আওয়ার্স 365 ডেজ অনলাইনে থাকতে হবে। তো এই অনলাইনে থাকার জন্য এই ট্রিক্সটাই হচ্ছে যে সবচেয়ে ইজিয়েস্ট এবং বেস্ট। মোবাইলে জাস্ট অ্যাপটা ডাউনলোড করবেন, গো অনলাইন নামে একটা সেটিংস ডান পাশে অপশন থেকে খুঁজে বের করবেন, তারপর ওখানে অন করে দিবেন, এবং আপনার যাবতীয় যে কোনো কাজ, অর্থাৎ ঘুমাতে যাওয়ার আগে অ্যাপসটা ওপেন করে দিতে হবে, অ্যাপসটা অফ রাখলে হবে না। অর্থাৎ অ্যাপসটা যদি আপনার ব্যাকগ্রাউন্ডে চালু থাকে, সেই ক্ষেত্রে অনেক সময় অফলাইন শো করে, আবার অনেক সময় অনলাইনেও থাকে। যাই হোক, আপনারা অ্যাপসটা যেহেতু আপনার মোবাইলে তেমন কোনো কাজ নাই, রাতে জাস্ট ঘুমাতে যাচ্ছেন, তার আগে কী করবেন, অ্যাপসটা এনে দিয়ে ডিসপ্লে যেভাবে থাকবে ওভাবে জাস্ট লক করে দেন, বা এমনি থাক, কোনো প্রবলেম নাই, জাস্ট অ্যাপটা আপনার ওপেন থাকলেই হলো, আপনার ডিভাইসের মধ্যে অ্যাপটা ওপেন থাকলে হবে, ব্যাকগ্রাউন্ডে যেন না থাকে। ব্যাকগ্রাউন্ডে হলে অনেক সময় ডিস্টার্ব করে, বা প্রপারলি অনলাইনে থাকে না বা কাজ হয় না, অনেক সময় অফলাইন শো করে। তো অনলাইন অফলাইনের এগুলো কিন্তু বিশাল ব্যাপার, আমাদের মতো সেলারদের জন্য ভ্যারি করে। এগুলো আপনারা আরও সামনে যখন ক্লাস করবেন আমাদের সাথে ক্লিয়ার হয়ে যাবেন, আশা করি তখন আর কোনো এগুলো নিয়ে প্রবলেম থাকবে না। আজকে মোটামুটি আমি আর একটু কুইক রিভিউ করি তাহলে। প্রথমে হচ্ছে কি আপনার ইউজার নেম, তারপর হচ্ছে যে ছবি, এই দুইটাকে আমাকে অবশ্যই খুব প্রফেশনালি দিতে হবে। আমার ছবিটা আমি আরও একবার দেখাই, আমি আমার মূল প্রোফাইলে গিয়ে, এইভাবে যদি ছবি না দিতে পারেন সেক্ষেত্রে আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। আর এইভাবে একটা ছবি, আপনারা সুন্দর ছবি কোথা থেকে কীভাবে আনতে পারবেন, কীভাবে ক্রপ করবেন, কীভাবে ক্রপ করলে ফেসটা খুব ফ্রন্ট থেকে দেখা যাবে, পুরো ডিটেলস ফার্স্ট ক্লাসে কিন্তু দেওয়া হয়েছে। ফার্স্ট ক্লাস মিসিং যাদের, তারা অবশ্যই দেখলে এটা জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবেন, ঠিক আছে, কারণ ওখানে আমরা লাইভ জিনিসটা করে দেখানো হয়েছে। তো এইভাবে সুন্দর করে ছবি দিবেন, ছবি দেওয়ার পর যে কোনো একটা ইউজার নেম দিয়ে অ্যাকাউন্ট করে ছবিটা দিবেন। পরে আবার এই ছবিটাকে আপনারা কী করবেন, রিনেম করে এখানে যে নামটা দিছি বা এর সাথে আরও 2-3টা কিওয়ার্ড যেটা থাকবে সেগুলোকে দিয়ে সুন্দর করে সেট করবো। সেট করার পর আবারও এখানে ক্লিক করে ওই ছবিটা আপলোড করে দেবো, ওই সেম ছবিটাই দিতে পারি, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। এই এখন থেকে এখান থেকে আমি আবারও সেম ছবিটা সিলেক্ট করে দিলাম, ব্যাস এটাই। তাহলে এখন আমার ছবিটার সাথে আসলে যে আমি নামটা দিলাম, এখানে আসলে কিছু HTML কোডের ব্যাপার আছে, যেই কোডের মধ্যে আমার নামটা কিন্তু ইনপুট হিসাবে চলে গেছে, এই জন্য এটা এটা আসলে যখন
বিশেষ করে যখন সার্চ ইঞ্জিনের যে বোর্ডগুলো আরও যখন ডাটা ক্রল করে তখন কিন্তু কোডিংয়ের মধ্যেও আমার এই নামটা থাকার কারণে আমার ওই নামটার সাথে ছবিটাও অপটিমাইজ হয়ে যাবে গুগলে। যেমন আমি যদি আবারও একটু সার্চ করে আপনাদেরকে দেখাই, এক্সপার্ট VA1 টপ সেলার, এটা দিয়ে যদি আমি সার্চ করি, আমি যদি গুগলের ইমেজ সেকশনে আসি, আমার ওই প্রোফাইলের ছবিটাও কিন্তু এখানে আছে। দেখছেন এই টেকনিকগুলো যদি আপনারা অ্যাপ্লাই করেন ছবিটা সহজ চলে আসবে। দেখেন ফাইবার এখানে লেখাও আছে, fiverr.com। তাহলে এইভাবে আমরা যেভাবে আপনাদেরকে বলতেছি বা শিখাচ্ছি সেইভাবে যদি কাজগুলো করতে ট্রাই করেন রেজাল্টস অনেক ভালো আসবে। আর আপনাদের কাজ আসলে আপনারা, আমরা যদি আপনাদেরকে বলি যে হ্যাঁ সব শিখিয়ে দিবো, এক মাসের পর থেকে কাজ নিয়ে নেন, সেটা আপনাদের আমরা কিন্তু ক্ষতি করলাম এক প্রকার। কারণ আপনি এরপরে আর কখনো আমাদের সাথে, আমরা যেভাবে কাজ করব বা কাজ শিখাবো বা অ্যাসাইনমেন্ট দিব, ওইভাবে আপনি আর করতে পারবেন না। হয়তো ক্লাস টাইমে অ্যাটেন্ড করবেন ঠিকই, কিন্তু আপনার মন মানসিকতাগুলো চেঞ্জ হয়ে চলে যাবে আর্নিং এর দিকে। সেই জন্য আমরা ইচ্ছাকৃতভাবে কিছু টপিক একেবারে শেষে রাখছি যেন আপনারা আর্নিং এর দিকে প্রফেশনালি যেতে না পারেন। এবং এমন অনেক প্রতিষ্ঠান আছে যেখানে 15-20 হাজার টাকা বা আরও বেশি, 20 হাজার টাকার উপরেও আছে এই ডিজিটাল মার্কেটিং এর কোর্স। ওরাও কিন্তু, ওদের প্ল্যানিংটা আমি দেখছি, ওরা ফাইবারে কাজ শিখাচ্ছে একদম কোর্সের লাস্ট টপিকে। তো এটা যদিও আসলে উচিতই লাস্ট টপিকে শেখানো, কারণ আগে শিখালে আমাদের মতো যারা একটু বেশি চালু তারা কিন্তু আগে কাজ নিয়ে নেয়, তো এই জন্য এটা শেষে রাখা উচিত। কিন্তু আমাদের দৃষ্টিকোণ হচ্ছে কি, আমরা যদি দ্রুত অ্যাকাউন্ট ওপেন করি, অ্যাকাউন্টের একটা বয়সের ব্যাপার আছে, ওই বয়সটা যদি আপনার পেয়ে যান বাড়তি ক্লাস শেষ হতে হতেই, অর্থাৎ ক্লাস শেষ হতে তো কমপক্ষে 3.5 মাস লাগবে। তো আপনাদের আইডিটা যেহেতু প্রথম ক্লাসে আমরা রাখলাম, সেক্ষেত্রে আপনার আইডির বয়স 3.5 মাস কিন্তু হয়ে গেল, এটা আপনার জন্য প্লাস। যেটা অনেক প্রতিষ্ঠান করতেছে কি, যখন কোর্স শেষ লাস্ট টপিকে গিয়ে মূলত এই টপিকে এসে আপনাকে এই মার্কেট প্লেসের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। এবং এর মধ্যে অনেকে যারা আমাদের আগ্রহী বিশেষ করে আর্নিং নিয়ে, তারা কিন্তু অনেকে হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে যে হ্যাঁ হ্যাঁ আমরা কোথায় আসলাম, আর্নিং কীভাবে করবো সেটাই তো দেখানো হচ্ছে না। ইভেন আমিও অনেক জায়গায় কোর্স করছি, আমিও কিন্তু মূল জায়গাতে যেতেই পারিনি, তার আগ পর্যন্ত ওরা টপিক শেষ করে দিয়ে বের হয়ে গেছে। অর্থাৎ কোথায় গিয়ে আমি আর্নিং করবো সেটাই আমাকে দেখানো হয়নি, কিন্তু কাজগুলো মোটামুটি টুকটাক যা বলা হয়েছে বলা হয়েছে, আসল জায়গাটা কিন্তু আমাকে দেখানো হয়নি। যাই হোক, ওগুলো আমাদের হিস্টোরি আপনাদেরকে বলে লাভ নাই, এগুলো অনেক জায়গায় আপনারা যখন অনেকখানে অনেক জায়গায় কোর্স করবেন অনেক রকম সিচুয়েশনে ফেস করবেন। আচ্ছা যাই হোক, কুইক রিভিউর মধ্যে তাহলে প্রথমে হচ্ছে আপনার সুন্দর একটা ইউজার নেম চুজ করবেন, তারপর হচ্ছে যে কি ইউজার নেমের পরে, আচ্ছা ক্লাসটা কি আছে? জি ভাই আছে, একটু কষ্ট করে ক্যামেরাটা অন রাখেন, আমি কিন্তু বুঝতে পারবো না ক্লাস শেষ হয়ে গেলে। ওকে, তা এরপর হচ্ছে পাসওয়ার্ডের ব্যাপারটা কুইক রিভিউ করতেছি। পাসওয়ার্ড সম্পূর্ণ কমপ্লেক্স হবে, একটা বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর, একটা সংখ্যা, একটা স্পেশাল ক্যারেক্টার, এভাবে 10 ক্যারেক্টারের নিচে জানানো হয়। সবসময় চেষ্টা করবেন 10 ক্যারেক্টারের উপরে জানানো হয়। এরপর হচ্ছে পিকচারটা তো বোঝাতে চেষ্টা করছি যতটুকু সম্ভব, খুব ক্লোজ লুকিং দিবেন এবং খুব প্রফেশনাল দেখতে। অর্থাৎ প্রফেশনাল মানে এমন নয় যে কোট টাই পরা বা একেবারে স্মার্ট হয়ে তোলা, এটা না। প্রফেশনাল মনে হচ্ছে ছবিটা যেন হিজিবিজি মনে না হয়, ডানে বামে থেকে একপাশে যেন মনে না হয়, একদম ফ্রন্ট থেকে যেন দেখা যায়। দেখেন একদম ফ্রন্ট সামনে থেকে দেখা যাচ্ছে, ঠিক আছে, এটাই মূলত প্রফেশনাল। অর্থাৎ আপনি ছবি দেওয়ার ক্রাইটেরিয়াটা আপনি জানেন, আর ছবি দেওয়ার ক্রাইটেরিয়াটা যদি না জানেন, অনেকে দেখবেন অনেক দূরে থেকে ছবি দিচ্ছে, তাকে দেখতে অনেক কষ্ট করে বায়ারকে দেখতে হচ্ছে, বা তার কম্পিউটারকে ফোকাস করতে গিয়ে তার নিজের একপাশ পড়ে গেছে, মানে একপাশ থেকে দেখা যাচ্ছে আর একপাশ থেকে দেখা যাচ্ছে না, এগুলো হচ্ছে যে আনপ্রফেশনাল, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এরপর স্লোগানের যে ব্যাপারটা, এটা হচ্ছে মূলত স্লোগান, এটা আপনারা চেষ্টা করবেন বেশ অনেকগুলো প্রোফাইল ঘেঁটে এটা খুঁজে বের করতে, অথবা আমাদের ক্লাস নোটস ফাইলেও কিছু স্লোগান ডেমো দেওয়া আছে, ওখান থেকে আপনি আরও আপনার সাথে কিছু লাগিয়ে চেষ্টা করবেন এখানে দিতে। আর এটা খুব বেশি লেখা যায় না, এটা কতটুকু আপনারা একটু দেখবেন। এগুলো স্লোগানের ব্যাপার, ডিসক্রিপশনটা আমরা অবশ্যই আমার এই প্রোফাইলটাও দেখতে পারেন, বা এক্সপার্ট VA1 লিখলে হবে, অথবা আমার এই প্রোফাইল লিঙ্কটা লিখলে আপনারা আমার এই প্রোফাইলেও আসতে পারবেন। জাস্ট fiverr.com/pro VA7, তারপরে এই অংশটা জাস্ট আপনাদের প্রোফাইলও থাকবে, এটা আপনাদের প্রোফাইল থেকে কপি করেও যদি আমার এই নামটা, মানে প্রো VA7, অর্থাৎ আপনি আপনার প্রোফাইলে থাকা অবস্থায় শুধু এই ইউজার নেমটা আপনি মুখস্থ রাখেন, মনে রাখেন, শুধু আপনার নামটা সরিয়ে আমার নামটা বসিয়ে দিলে সেই প্রোফাইলটাতে আপনারা চলে আসতে পারবেন, ঠিক আছে। খুব ইজিয়েস্ট একটা ওয়ে, শুধু আপনার লিঙ্কের মধ্যে আপনি আসেন, শুধু ইউজার নেমটা এখান থেকে আমারটা আপনারটা কেটে আমারটা বসিয়ে দেবেন, প্রো VA7, দেখবেন আমার এই প্রোফাইলে চলে আসতে পারবেন। অথবা একইভাবে এক্সপার্ট VA1, এক্সপার্ট VA1-এর ক্ষেত্রে একটু চেঞ্জ আছে, আমি একটু দেখিয়ে দিই, এক্সপার্ট একটা আন্ডারস্কোর তারপরে VA1, ঠিক আছে, এইভাবে দিতে হবে, এইভাবে দিলে আশা করি চলে আসবে, যদি আমার নামটা আমি ঠিক মতো দিয়ে থাকি চলে আসবে, চলে আসছে, ঠিক আছে। দেখেন আমার এখানে ছবিটা আমি চেষ্টা করছি ফেসটাকে সবচেয়ে বেশি, মানে 70%+ চেষ্টা করবেন যেন ফেস দেখা যায়। তারপরে এখানে দেখেন স্লোগানটা, দেখেন স্ট্র্যাটেজিস্ট প্ল্যানার অপটিমাইজার ট্রাফিক জেনারেটর, এটা খুব কমন একটা ইয়া দিছি। যাই হোক, এগুলো আপনারা এভাবে করবেন সুন্দর করে,
আর আমার এই প্রোফাইলটা এসে সুন্দর করে আপনারা এখানে প্রত্যেকটা জিনিস, ডেসক্রিপশনটা কমন, আমার ওই প্রোফাইল এই প্রোফাইল দুইটাতেই একেবারে সেম ডেসক্রিপশন আমি দিছি, কারণ আমি এখানে কাজ করব না, আমি জাস্ট এগুলো টেস্ট আপনাদেরকে দেখানোর পারপাসে করছি। তো দেখানোর পারপাসে করতে গিয়ে আমার এখানে দুইটা বায়ার মেসেজ দিছে, আমি কিন্তু কোনো রিপ্লাই দিই নাই, মানে কোনো বায়ার রিকোয়েস্ট রিপ্লাই দিইনি, এমনি এমনি দুইটা কাজ আমার কাছে চলে আসছে, যাই ওগুলোতে আমি রিপ্লাই দিতে অনেক দেরি করে বলছি, সেজন্য আমার এখানে রেসপন্স টাইম বেড়ে গেছে। তো রেসপন্স টাইম যেন না বাড়ে বা কীভাবে আপনারা এগুলো মেনটেন করবেন, এগুলো মোবাইল থেকে যদি 24 আওয়ার্স অনলাইনে থাকেন আর বায়রা রিপ্লাই মানে মেসেজ দেওয়ার সাথে সাথে ট্রাই করবেন রিপ্লাই দিতে, অর্থাৎ লাস্ট ডেডলাইন হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টা আসলে খুব বেশি হয়ে যায়, সবচেয়ে বেস্ট হচ্ছে 10-15 মিনিট, এরপরে আধা ঘন্টা পর্যন্ত মেনে নেওয়া যায়, কিন্তু এরপরে হলে বায়রা আপনার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। আর আপনি যেহেতু নিউ সেলার, কাজে আপনাকে চেষ্টা করতে হবে খুব দ্রুত বায়ার দেওয়ার সাথে সাথে রিপ্লাই দিতে। আর বায়রা কিন্তু আমাদের দেশ, যেহেতু আমরা বাংলাদেশ, ওদের হচ্ছে ইউএসএ, ওদের সাথে আমাদের সাথে প্রায় 11 থেকে 13 ঘন্টা ডিফারেন্স, তো আপনাদেরকে আসলে আমাদের দেশে যখন আমরা ঘুমাতে যাই তখনই বায়রা অ্যাক্টিভ থাকে, এবং বিশেষ করে ওই সময়গুলোতেই বায়রা আমাদেরকে কথা বলার জন্য নক করে। যাই হোক, ডেসক্রিপশনটা আপনারা দেখবেন, দেখে আইডিয়া নেবেন। আর ল্যাঙ্গুয়েজের ব্যাপারেও বলছি, তিনটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দেবেন, প্রথমে আপনারা একদম প্রথমে লিখবেন বাংলা, তাহলে বাংলাটা নিচে চলে যাবে, তারপর লিখবেন স্প্যানিশ, তারপর লিখবেন ইংলিশ, তাহলে ইংলিশটা সবার উপরে থাকবে, স্প্যানিশ মাঝখানে থাকবে, এরপর বাংলাটা থাকবে। আপনারা স্প্যানিশ কেন দিতে বলছি এটা আমরা পরে আরও ক্লাসে আলোচনা করব, আপাতত দিয়ে রাখেন, ঠিক আছে? আর ল্যাঙ্গুয়েজ দেওয়ার সময় অবশ্যই প্রত্যেকটাতে ল্যাঙ্গুয়েজে আপনি দিবেন বাংলাটা ছাড়া, বাংলাতে দিবেন নেটিভ বিলিঙ্গুয়াল, আর বাকিগুলোতে দিবেন আপনি ফ্লুয়েন্ট, অবশ্যই ফ্লুয়েন্ট দিতে হবে, আপনার মধ্যে কী আছে না আছে এটা আপনার থেকে জানার জন্য কেউ আসবে না, কিন্তু আপনি দেখানোর জন্য অবশ্যই সেটা করতে হবে। স্কিলসের জন্য আমি আপনাদেরকে একটা সেট দিয়ে দিছি, এবং প্রত্যেকটা স্কিল দেওয়ার পর ওখানে আপনাকে দেখাতে হবে আপনি প্রত্যেকটা স্কিলে এক্সপার্ট, যারা প্রথম ক্লাস দেখেননি তাদের একটু কষ্ট হবে ক্লাসটা দেখে নিলে, আমার এই কথা এখন যেগুলো বলতেছি ওখানেও কিন্তু এই কথাগুলো মনে হয় আছে, আপনারা জাস্ট করলেই হবে, দেখলেই হবে, বুঝে যাবেন। আর এডুকেশন, কুইক রিভিউর মধ্যে এডুকেশন, এডুকেশনটা কি, এডুকেশনটা আপনি মাস্টার্স ডিগ্রি বা আপনি এমবিবিএস, এমবিবিএস না মানে এমফিল, পিএইচডি, যাই হোক অনেক হায়ার গ্রাজুয়েশন আপনি করে আসছেন, সেই হায়ার গ্রাজুয়েশন ফাইবারে দিয়ে প্রোফাইলটাকে নষ্ট করবেন না, দিলে আপনার প্রফেশনাল যে প্রোফাইলটা সেটা নষ্ট হয়ে যাবে। কারণ আমরা যাদের জন্য কাজ করব বা যাদের সাথে কাজ করব তারা হচ্ছে কি, একটা নির্দিষ্ট সার্ভিস আমার থেকে নিতে আসছে, তারা বাঙালি না। বাঙালির কনসেপ্ট হচ্ছে এমন যে আপনি ক্রিকেট পারেন, আপনি ফুটবল পারেন, আপনি হকি পারেন, আপনি দাবা পারেন, আপনি যদি সব পারেন আপনি বেস্ট, আপনি নির্দিষ্ট একটা খেলার মধ্যে বস বা অনেক ভালো পারেন আপনি অতটা বেস্ট আপনাকে ধরা মানে বিবেচনা করা হয় না অনেকের ক্ষেত্রে, এটা হয় আমরা দেখছি, ইভেন সিভির ক্ষেত্রেও এটা আমরা দেখি, যে সাপোজ নেওয়া হচ্ছে একটা কম্পিউটার অপারেটর হিসেবে, কিন্তু সে দেখা যাচ্ছে সে যত কিছু পারে সব দিয়ে দিল, আর যে প্রতিষ্ঠানটা তাকে নিয়োগ দিচ্ছে সেও বাহাবা দিচ্ছে বা হয়তো অনেক কাজ পারে, কিন্তু আমার যে জিনিসটা দরকার সেই কাজটা সে কতটুকু পারে সেটা হয়তো অনেক সময় আমরা বিবেচনা করতে ভুলে যাই। তো বাইরে কিন্তু এই ব্যাপারগুলো খুব অন্যভাবে দেখা হয়, আপনি যদি আপনার অনেক হাই গ্রাজুয়েশন এখানে অ্যাড করেন আপনার প্রোফাইলটাকে ওরা ধরে নেবে, আসলে কিছুই জানে না, ঠিক আছে? আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিতে আসছেন, আপনি যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড আপনার প্রোফাইলে কিছু থাকে, দেওয়ার মতো কোনো সার্টিফিকেশন থাকে, অবশ্যই আমি সেটা রিকমেন্ড করবো দেন, আর যদি না থাকে কিছু দেওয়ার দরকার নাই, ঠিক আছে? একেবারে কিছু দেবেন না, এমটি থাক, কোনো প্রবলেম নাই, অন্তত ওরা দেখে বলবে যে না এই আসলে মোটামুটি জানে, জানলেই জানে বিধায় সে আসলে এইভাবে সুন্দর করে প্রোফাইলটা রেডি করতে পারছে। আর যদি এখানে দিয়ে দেন যে আমি অমুক, আমি তমুক, আমি এই করছি, আমি সেই করছি, ওরা দেখে বলবে যে কিছুই জানে না, এই মার্কেট প্লেসের যোগ্যই না। আপনারা দেখবেন অনেক টপ টপ সেলারদের প্রোফাইল একটু ঘেটে দেখবেন, তাহলে এই কথাগুলো আমার বুঝতে পারবেন। তো আপনারা অনেক অনেক প্রফেশনাল বা টপ সেলারের প্রোফাইল যখন ঘেটে দেখবেন তখন আমরা যে কথাগুলো বলতেছি কিছুটা হলেও আপনারা বুঝবেন, এবং সময়ের সাথে সাথে আরও ক্লিয়ার হবেন। তো আমাদের আজকের ক্লাসটা খুবই শর্ট হওয়ার কথা ছিল, কারণ আমাদের মূল ক্লাসটা কিন্তু আমরা প্রথম যে ফার্স্ট ক্লাসেই মোটামুটি শেষ করে ফেলছি, তার কিছু যে অংশগুলো রয়ে গেছিলো আজকে এগুলো একদম কমপ্লিট আমাদের প্রোফাইল দেখানো হয়ে গেল। এখানে মোটামুটি আমরা কিন্তু এসিও আপনাদেরকে টার্গেট করে দিছি বা বলা হয়েছে যে আসলে এসিওটা কি, শর্ট একটা আইডিয়া আপনাদেরকে দেওয়া হয়েছে, অর্থাৎ এসিও সেটাই, যেমন আমি একটু দেখাই এখানে, যেমন আমার এক্সপার্ট VA1 এই যে শব্দটা যেটা আমার টার্গেটেড কিওয়ার্ড এটা যেমন আছে, এই কিওয়ার্ডটাকে আমি এখানেও রাখছি, আমার ডেসক্রিপশনের ভিতরে রাখছি, ইভেন এই সেম শব্দটা এটা আমার কিন্তু গিগের ডেসক্রিপশনেও যদি আমরা এখানে গিয়ে খুঁজি পেয়ে যাব, ঠিক আছে? আমি একটু যদি দেখি, তো এটাই আসলে মূলত এসিও, এবং এই এসিওটা খুব বেশি ভয় পাওয়ার কিছু নাই, খুব সিম্পলভাবে আমরা আপনাদেরকে শিখাবো বুঝাবো, তবে এর মধ্যেও বুঝার অনেক কিছু আছে যেগুলো আমরা এসিও ক্লাসে আলোচনা করবো, আপনারা একদম পানির মতো বুঝে ফেলবেন যে এসিওটা আসলে কিছুই না, অনেকে ভয় পায় ব্যাপারগুলো। যাই হোক, এখানে একটু এক্সপার্ট VA1টা আমরা যদি খুঁজি, আপনারা এসে খুঁজবেন পেয়ে যাবেন, আমি হয়তো একটু এই যে এখানে পেয়ে গেছি এক্সপার্ট VA1, ঠিক আছে? তো যাই হোক, এইভাবে যদি প্রত্যেকটা জায়গায় আমরা এই শব্দটাকে বারবার অপটিমাইজ করি একই একটা সাইটের ভিতরে, তাহলে গুগল এটাকে ধরে নেবে, হ্যাঁ এটা একটা কিওয়ার্ড, সে ইউজ করে আমাদেরকে বোঝাতে চাচ্ছে, ঠিক আছে, যে এটা দিয়ে যেন সে অপটিমাইজ হতে পারে বা চায়। তো যাই হোক, এগুলো সিম্পল ওয়ে, আমরা খুব সিম্পলভাবে আপনাদেরকে মোটামুটি বেশ অনেকগুলো জিনিসই শেখাতে চেষ্টা করবো, তো আশা করি সে পর্যন্ত আপনারা আমাদের সাথে ধৈর্য সহকারে থাকবেন, যারা থাকবেন 100% গেইনার হবেন, কেউ লুজার হবেন না, আমাদের সাথে আমাদের মতো করে চলবেন, অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করবেন, প্রত্যেকটা ক্লাস লাইভ ক্লাস অ্যাটেন্ড করবেন, সাপোর্টে
হেল্প নেবেন। আর আপনারা কিন্তু আমাদের গ্রুপে এখনো দেখতেছি অ্যাক্টিভ না, আপনারা গ্রুপে অ্যাক্টিভ হন, গ্রুপে অনেক কিছু এসে চলেও যাবে, আপনারা বুঝতেও পারবেন না। যারা এখনো গ্রুপে জয়েন করেননি খুব দ্রুত গ্রুপে জয়েন করে নেবেন, আর গ্রুপে কিভাবে অ্যাক্টিভ থাকতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেইভাবে নোটিফিকেশনটা অন করে দিলে হবে। ফার্স্ট ক্লাস এটা দেখানো হয়েছে, রেকর্ডে আছে, রেকর্ড দেখলে হয়ে যাবে। তো যাই হোক, আমরা আপাতত আজকে ক্লাসটা এখানে রেকর্ড স্টপ করে দিচ্ছি, আপনাদের সাথে আমরা রেকর্ড শেষ করার পর হয়তো একটু কথা বলবো, ঠিক আছে? আমরা একটু, যারা মোটামুটি আমাদের দুইটা ক্লাসই করছেন তারা একটু রেসপন্স করেন যে আপনাদের থেকে কি রকম মনে হচ্ছে। ফাইবারের অ্যাকাউন্টটা আমরা যেভাবে শিখাচ্ছি এভাবে কি আপনারা করতে পারবেন, মানে ইজি না একটু কঠিন মনে হচ্ছে, বা কোথাও যদি কোনো ল্যাকিংস বা কোনো ইস্যু প্রবলেম যেটাই হোক একটু আমার সাথে শেয়ার করেন, আমরা 10 মিনিট কথা বলে শেষ করে দিব। আর আপনারা এখনও সাপোর্টেও অ্যাক্টিভ না, আপনারা সাপোর্টে অ্যাক্টিভ হন, সাপোর্ট নেন, যত বেশি সাপোর্ট নেবেন তত বেশি শিখবেন। ফ্রি পাচ্ছেন, ফ্রি পেলে অনেকে বাঙালির মধ্যে অনেক সময় নিতে চায় না, আবার অনেকে দেখা যায় বেশি নিয়ে ফেলে, যাই হোক নিবেন, মোট কথা হচ্ছে সবাই সাপোর্ট নিবেন, সাপোর্ট নেওয়ার মাধ্যমে অনেক কিছু শেখা যায়। আর গ্রুপে একটু পোস্ট করবেন আপনি কি জিনিস নিয়ে জানতে চাচ্ছেন, সমস্যা আছে বা আরও কিছু এর পাশাপাশি চাচ্ছেন কিনা, এগুলো নিয়ে একটু গ্রুপে পোস্ট করবেন, আমরা ওগুলো নোট করব, ঠিক আছে? আমরা চেষ্টা করবো সেগুলো যেন আপনাদেরকে দেওয়া হয় বা দেওয়া যায় সেই ব্যবস্থাটা নিতে। আপনারা যদি চুপচাপ থাকেন আমরা কিন্তু আমাদের নিজের থেকে সাধ্যমতো চেষ্টা করব, কিন্তু আপনার ভিতরে কি চলতেছে এটা তো আমি বুঝতে পারবো না। তো আমাদেরকে বুঝাতে হলে গ্রুপে একটু অ্যাক্টিভ হন, পোস্ট দেন, আমরা বিভিন্ন পোস্ট করি মাঝে মাঝে ওইসব পোস্টের নিচে এসে একটু কমেন্ট করেন, হ্যাঁ ভাই এটা খুব ভালো লাগছে, বা এর ভিতরে এই জিনিসটা কীভাবে করছেন, বা এটা আমাকে কীভাবে শিখতে পারবো, একটু এভাবে এসে এসে লাইক কমেন্ট ইত্যাদি ইত্যাদি শেয়ার, আমার কন্টেন্ট কোনোটা ভালো লাগছে আমার পেজ থেকে সেটা শেয়ার করে দেন। গ্রুপ থেকে শেয়ার করা যাবে না, কারণ গ্রুপটা হচ্ছে প্রাইভেট, তো আপনারা যদি কোনো কিছু শেয়ার করেন সেটা অবশ্যই পেজ থেকে করতে হবে। আর আপনারা একটু অ্যাক্টিভ হন গ্রুপে, বিভিন্ন ডিজিটাল মার্কেটিং রিলেটেড পোস্টগুলো দেন, কারণ আমরা আপনাদেরকে মার্কেটিং শেখাবো সামনে, ফেসবুকের ব্যাপারগুলোতে আসবে। তো এর আগে আপনারা একটু নিজেরা নিজেরা বিভিন্ন কন্টেন্ট কোত্থেকে পাওয়া যায়, কীভাবে পাওয়া যায়, আপনারা যদি এগুলো আমাদের গ্রুপে এসে শেয়ার করেন দেন, ওখানে কোনো ভুল যদি হয় আমাদের চোখে পড়ে সেগুলো নিয়েও আমরা আপনাদেরকে লিসন দিব, ঠিক আছে? মানে শিখাবো, টিউটোরিয়াল দিব, বা লাইভ ক্লাসে এসে বলবো যে আপনার ওই ওই জায়গাগুলোতে ভুল ছিল। আপনারা ক্লাসে যাওয়ার আগে এগুলো পাশাপাশি এখন থেকে শুরু করে দেন, তাহলে আপনাদের স্কিলটা বেশি ডেভেলপ হবে, আপনাদেরও ডেভেলপ হবে, পাশাপাশি আমরাও বুঝতে পারবো যে আপনাদের মধ্যে কী আছে বা আপনাদের মধ্যে কোথায় ভুল আছে, আর পাশাপাশি আমার গ্রুপেও তো লাভ হবে যেহেতু আপনারা পোস্ট দিচ্ছেন। তো এইভাবে আপনারা আমার জন্য, মানে আমার গ্রুপে পোস্ট করেন, সেক্ষেত্রে আমারও বুঝতে সুবিধা হবে আপনাদের কোথাও লেগিংস থাকলে, বা আপনাদেরকে আরও কীভাবে জিনিসগুলো আরও ভালো ওয়েতে শেখানো যায় আমরা সেগুলো চেষ্টা করবো। তো আপনাদেরকে অ্যাক্টিভ হতে হবে, মোট কথা আপনারা অ্যাক্টিভ না হলে আপনাদের ভিতরে একজন একজন করে ঢুকে কোথায় কার কী সমস্যা আমরা বের করা একেবারেই অসম্ভব। খুব বেশি অ্যাক্টিভ হন, প্রত্যেকটা জায়গায় পোস্ট করতে চেষ্টা করেন, কমেন্ট করতে চেষ্টা করেন, যেগুলো দেখে দেখে আমরা বুঝবো যে আপনার আরও জানা উচিত, তো সেটাকে আমরা স্পেসিফিকভাবে বলবো, ঠিক আছে? আর আর্টিকেল লেখা এখন থেকে শুরু করেন, যদিও আমরা আর্টিকেলের কোনো টপিক এখানে রাখিনি, কিন্তু আমি আপনাদেরকে বলবো কীভাবে আর্টিকেল লিখবেন, খুব ভালোভাবে লিখবেন, এগুলো খুব সুন্দর করে আমরা তথ্য আপনাদেরকে দিয়ে দিব। এগুলো পাওয়ার পর আপনারা চাইলে আর্টিকেল রাইটিংয়ের জবও নিতে পারবেন ফাইবার থেকে, ঠিক আছে? আসলে কাজ নেয়ার কাজের অভাব নাই, প্রচুর সিস্টেম টেকনিক আছে, কিন্তু এত টেকনিক একটা মানুষ যদি শিখে সে পাগল হয়ে যায়, সেজন্য আমরা আসলে চাই না খুব বেশি শিখাতে, মোটামুটি যে টপিকগুলো আছে তার ভিতরে যেগুলো খুব অ্যাসেন্সিয়াল, যেমন আর্টিকেল রাইটিংটা খুব অ্যাসেন্সিয়াল, এটা আমাদের খুব বেশি দরকার। তারপরে আরও কিছু জিনিস দরকার আছে, কিওয়ার্ড রিসার্চ, এবং কিওয়ার্ড রিসার্চ যেহেতু কথাটা আসছে আমি একটা ব্যাপার বলি, আপনারা অনেকেই লাকি, কারণ আপনাদেরকে, আপনারা যারা স্টুডেন্ট আমাদের এখানে সবাইকে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার, যেটা এখন আর ইউজ করা যায় না, আগে 2020-এর আগ পর্যন্ত এটা করা যেত, 2020-এর ঠিক কোন সময় থেকে এটা এসে বন্ধ করে দিচ্ছে আসলে আমরা জানি না, স্পেসিফিক টাইমটা আমার জানা নাই। তো যাই হোক, এখন এটা ফ্রি আর ব্যবহার করা যায় না, কিন্তু আমাদের এখানে যারা স্টুডেন্ট এজেন্সিতে বা আমার এই লার্নিং পয়েন্টে, তাদের সবাইকে আমরা আমার পার্সোনাল গুগল যে কিওয়ার্ড প্ল্যানারটা আছে সেখানে আমি আপনাদের সবাইকে অ্যাক্সেস দিব, সেই ক্ষেত্রে আপনাদের শুধু জিমেইলটা আমার লাগবে,